ঠিক করলেন এবং সৈকত প্রস্তুত এবং গোল ঐতিহ্যবাহী তেজকালি মহিমবাবু স্টেডিয়ামে জাহাঙ্গীর মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তে টাইব্রেকারে গড়েছে নির্ধারিত সমসন এক এক গোলের জন্য প্রস্তুত জনসন এবং গোল বুলেট কিক ছিল দারুণ একটি গোল হয়েছে এই মুহূর্তে দেবিদার থেকে আগত সেই বিপি রিবন কিক করার জন্য প্রস্তুত আর গোলকিপার প্রস্তুত বাড়াইলের সেই রিকেল রতনপুর ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে সেই রিপন দেখা যাক রিপন গোল করতে পারে কিনা যদি গোল করতে পারে তাহলে এক এক সমতায় থাকবে আর যদি গোল না করতে পারে তাহলে এক শূন্য গোলে বাড়াইল এগিয়ে যাবে এই মুহূর্তে কিক করার জন্য প্রস্তুত রিপন করলেন এবং গোল এই মুহূর্তে একটি করে কিক হয়েছে খেলার ফলাফল বাড়াইল ফুটবল কিক ফুটবল একাদশ এক পক্ষান্তরে সেই রতনপুর ফুটবল একাদশ এক 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 গোলে সমতা রয়েছে এই মুহূর্তে দ্বিতীয় কিক করার জন্য আসছে বাড়াইল ফুটবল একাদশের পক্ষে বিদেশি খেলোয়াড় সেই মুসা মুসা জার্সি নাম্বার 17 গোল কিক প্রস্তুত রতনপুর ফুটবল একাদশের পক্ষে সেই শওকত দেখা যাক মুসা কিক করতে পারে গোল করতে পারে কিনা কিক করে মুসা দ্বিতীয় কিক করার জন্য প্রস্তুত গোলকিপার শওকত প্রস্তুত দেখা যাক মুসা গোল করতে পারে কিনা মুসা কিক করলেন এবং গোল দারুণ একটি গোল হয়েছে এই মুহূর্তে গোলকিপার রিকেল প্রস্তুত বাড়াইল ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে রতনপুর ফুটবল একাদশের পক্ষে জিন্টু জিন্টু কিক করার জন্য আসছে দেখা যাক জিন্টু গোল করতে পারে কিনা জিন্টু কিক করার জন্য প্রস্তুত প্রস্তুত বাড়াইল গোলকিপার সেই রিকেল দেখা যাক এবং গোল গোলকিপার লাইনে ছিলেন কিন্তু বলে লাগল পায়নি এই মুহূর্তে গোল খেলার ফলাফল বাড়াইল ফুটবল একাদশ দুইটি কিক করে দুটি গোল করতে সক্ষম হয়েছে পক্ষান্তরে রতনপুর ফুটবল একাদশ দুইটি কিক করে দুটি গোল করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে বাড়াইল ফুটবল একাদশের পক্ষে গোল করতে আসছে আজকের খেলার নায়ক একমাত্র গোলদাতা সেই জুনাইদ কিক করার জন্য আসছে জুনাইদ পক্ষান্তরে গোলকিপার সৈকত জাহান প্রস্তুত কসবা বগাবাড়ির ছেলে আর পক্ষান্তরে কিক করার জন্য আসছে বাড়াইল ফুটবল একাদশের পক্ষে কসবা মন কসের ছেলে সে জুনাইদ যিনি আজকের খেলায় বাড়াইলের পক্ষে একটি গোল করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে দেখা যাক জুনাইদ গোল করতে পারে কিনা পক্ষান্তরে সৈকত ফিরে দিতে পারে কিনা কিক করার জন্য প্রস্তুত জুনাইদ কি করলেন এবং গোল দারুণ একটি কিক হয়েছে জুনাইদের দারুণ একটি কিক হয়েছে জুনাইদের এই মুহূর্তে বাড়াইল রতনপুর ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে 19 নম্বরের পর্যন্ত আছে খেলোয়াড় গোলকিপার রিকেল প্রস্তুত কিক করার জন্য আসছে আবদুল্লাহ সেই রতনপুর ফুটবল একাদশের পক্ষে ফজলে রাব্বি গোল কিক করার জন্য আসছে এই মুহূর্তে দেখা যাক রিকেল ফিরে দিতে পারে কিনা এই মুহূর্তে ফজলে রাব্বি প্রস্তুত এবং গোল এই মুহূর্তে খেলার ফলাফল বাড়াইল ফুটবল একাদশ তিনটি কিক করে তিনটি গোল করতে সক্ষম হয়েছে পক্ষান্তরে সেই রতনপুর খেলোয়াড় কিক করার জন্য প্রস্তুত প্রস্তুত গোলকিপার সেই সৈকত দেখা যাক গোল করতে পারে কিনা বাড়াইল ফুটবল একাদশের পক্ষে কি করলেন এবং সৈকত ফিরিয়ে দিলেন সৈকত ফিরিয়ে দিলেন এই রবিউল্লাহ নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের খেলোয়াড় এই মুহূর্তে নতুনপুর ফুটবল একাদশের পক্ষে কি করার জন্য আসছে দেখা যাক রবিউল্লাহ কি করতে পারে কিনা পক্ষান্তরে সেই গোলকিপ করার জন্য প্রস্তুত প্রস্তুত গোলকিপার রিকেল দেখা যাক রবিউল্লাহ গোল করতে পারে কিনা আর রিকেল ফিরে দিতে পারে কিনা এবং গোল এ
নেমে উঠে খেলার ফলাফল রতনপুর চারটি কিক করে চারটি গোল করতে সক্ষম হয়েছে পক্ষান্তরে বারাইল ফুটবল একাদশ চারটি কিক করে তিনটি গোল করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে পরচম কিক করার জন্য আসছে সেই শামীম পীর কাসিমপুরের ছেলে বারাইলের পক্ষে কিক করার জন্য আসছে শামীম আর গোলকিপার প্রস্তুত সৈকত গোলকিপার প্রস্তুত সৈকত যদি সৈকত ফিরে দিতে পারে তাহলে আর কিক হবে না আর যদি গোল করতে পারে তা শামীম তাহলে খেলা চলবে এবং গোল এই মুহূর্তে দেখা যাক লাস্ট কিক রতনপুর কিন্তু জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হবে যদি রবিন গোল করতে পারে তাহলে কিন্তু রতনপুর ফুটবল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে জয়লাভ উঠে যাবে দেখা যাক গোলাম হামজা রবিন কসবার ছেলে গোল করতে পারে কিনা যদি গোল করতে খেলা চলবে এই মুহূর্তে রবিন কিক করার জন্য প্রস্তুত এবং গোল